আজকে আমরা আমাদের প্রথম শ্রেণীর গণিত 2024 সালের আমরা গণিতের আমরা যে ধারাবাহিক সমস্যাগুলো সমাধান করছি তার ধারাবাহিকতা আমরা 20 পৃষ্ঠার আজকে আমরা একবারে সর্বশেষ সমস্যার যে অর্থাৎ 16 নম্বর সমস্যাটি সমাধান করবো ইনশাআল্লাহ। তো আমাদের 16 নম্বর সমস্যাটি যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। তো আমাদের বলছে যে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। এখন 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে এটা আমাদের বের করতে হবে। আমরা এটা তাহলে আমরা এটা হলো আমাদের মোটামুটি মূলত ঐকিক নিয়মে আমাদের অঙ্ক করতে হবে, ঐকিক নিয়মে করবো। তাহলে লিখতে পারি যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। তাহলে আমাদের আমরা কি লিখলাম যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। এখন আমরা 1 কিলোমিটার যেতে কতটুকু পেট্রোল লাগবে এটা বের করলাম। আমরা লিখলাম যে সুতরাং 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 300 ভাগে 12 লিটার। সুতরাং আমাদেরকে বলছে যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। আমরা লিখবো যে 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 300 ভাগে 12 গুণ 100। তো এ হচ্ছে আমাদের আমরা যেখানে আমরা 100 কিলোমিটার যেতে কতটুকু পেট্রোল লাগবে এটা আমাদের বের করতে হবে। এখন আমরা কাটাকাটি করার সিস্টেম হচ্ছে যে এখানে 1 এর সাথে 2টা 0 আছে, এখানে 3 এর সাথে 2টা 0 আছে, অর্থাৎ 300 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি এখানে থাকে শুধু 3, কারণ 3 100 300। এবার 3 দিয়ে আমরা যদি 12 কে ভাগ করি অর্থাৎ 3 আনতে পারি 3 3 3 2 6 3 3 9 3 4 12, তাহলে 3 কেটে দিলাম আর এই 12 কেটে এখানে 4 লিখলাম, আমরা কত পেলাম 4 লিটার। অর্থাৎ 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার আর 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 4 লিটার, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারবো যে পেট্রোল লাগবে, সুতরাং পেট্রোল লাগবে 4 লিটার। এ হচ্ছে আমাদের 16 নম্বর আমরা সমস্যাটি সমাধান করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমাদের মোটামুটি 20 পৃষ্ঠা শেষ, আমরা এখন আমাদের 21 পৃষ্ঠা আমাদের গাণিতিক প্রতীক অর্থাৎ চতুর্থ অধ্যায়ে এগুলো আমরা সমস্যাগুলো সমাধান করা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এখানে আমি বলবো যে আমাদের আমরা যে সমস্যাগুলো সমাধান করছি এখানে কারো কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা 21 পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ শুরু করবো।